প্রার্থী তালিকা প্রকাশে অ্যাডভান্টেজ বিজেপি প্রথম দফায় বাংলার 20 জন প্রার্থীর নাম ঘোষণা আলিপুরদুয়ারের টিকিট হাতছাড়া জন বার্লার বদলে প্রার্থী মনোজ টিপ্পা এবং কাঁথিতে শিশির অধিকারীর জায়গায় প্রার্থী সোমেন্দু অধিকারী আসানসোল বিহারী বাবু শত্রুঘ্ন চ্যালেঞ্জে জুটতে প্রার্থী ভোজপুরি গায়ক পবন সিং বিধানসভায় বিজেপির টিকিটে হেরেও বোলপুরে কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহা ঘাটালে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবের বিরুদ্ধে লড়াই হিরণের দলের একাংশে বিরোধিতা থাকলেও হুগলিতে বিজেপির ভরসা লকেট যাদবপুরে প্রার্থী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় कि आज वो यहाँ पे उपस्थित थे और जो धुआंधार बैटिंग वो कृष्णनगर में करके गए तो एक माहौल तैयार कर दिया पूरे बंगाल में कार्यकर्ता के बीच बीजेपी के कार्यकर्ता और लीडरशिप के बीच कि आगे आने वाले चुनाव में 42 के 42 सीटों पर नजर गड़ा के लड़ना पड़ेगा भारतीय जनता पार्टी को और तृणमूल को हम बिना लड़े एक इंच जमीन भी नहीं छोड़ेंगे। तो आदरणीय प्रधानमंत्री जी को पहले धन्यवाद और उसके साथ साथ जो 20 सीट अभी तक घोषणा हो चुकी है इसमें समाज के सब स्तर के नेताएं हैं और सब मिलके हम लड़ेंगे। भारतीय जनता पार्टी की जो कार्यकर्ता है यहाँ पे लीडरशिप है पूरी एक साथ लड़ेंगे और लड़के माननीय प्रधानमंत्री जी को यहाँ से पहले से बहुत ज्यादा सीट एज ए गिफ्ट उपहार की तरह स्वरूप देंगे। আরামবাগের পর কৃষ্ণনগরে মোদীর নিশানা তৃণমূল। উন্নয়ন নয়, দুর্নীতি তৃণমূলের একমাত্র লক্ষ্য। তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা এবং স্বজন পোষণ পরিবারবাদ। শুক্রবারও আরামবাগের জনসভা থেকে শাসক দলকে ধুয়ে দিয়েছিলেন নমো। বাংলা এসে ফের একবার বিস্ফোরক মোদী। শনিবার মোদীর বার্তা, মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। পুলিশ নয় অপরাধী ঠিক করে কবে আত্মসমর্পণ। কৃষ্ণনগরে জনসভায় আক্রমণাত্মক মোদি। সন্দেশকারীর অভিযুক্ত গ্রেপ্তার হোক চাইনি রাজ্য। সন্দেশখালী নিয়ে তৃণমূলকে তো মোদি। यहां पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती ही नहीं थी कि संदेश खाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया। রাজ্যে সব আসন চান মোদী। বাংলা গেরুয়া শিবির কে বিয়াল্লিশ আসনের টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসন পেয়েছিল বিজেপি, এবার 42 আসনের লক্ষ্য নিয়ে বিজেপিকে ময়দানে নামার আহ্বান মোদীর। তিনি বলেন পশ্চিমবঙ্গে পরিবর্তন শুরু করতে হবে, বাংলার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষ্ণনগরের সভায় লোকসভা ভোট দিয়ে পরিবর্তন শুরু করার বার্তা মোদীর। पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। करेंगे करेंगे करेंगे, बांग्लार विकास होबे तबे देशार विकास होबे। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना। শাহের ঘোষণার পর সিএএ নিয়ে বড় কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী, আশা মতুয়াগড় কৃষ্ণনগরে। কিন্তু সেই আশায় জল ঢেলে কৃষ্ণনগরে সিএএ নিয়ে মুখে কুলুপ প্রধানমন্ত্রী। নাগরিকত্ব ইস্যুতে মোদীর মৌন থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে অমিত শাহের মন্তব্যকে বলে মনে করেছেন এবং মতুয়া নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এমন করেছেন। কিছু মানুষকে ভোটের সময় ললিপপ দেখানো, মতুয়া 100% ভারতীয়, তাদের নতুন করে আবার ভারতীয় হবে কেন? কেয়া নাকি না, মানে এনআরসি এগুলো হচ্ছে এই দেখানো, লালিপপ দেখানো পুজো এর সময়।
আমি কেন আমাকে মনে করব যে আমি ওপারের লোক? আমি 100% ভারতীয়। আমাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেশন হচ্ছে এতে। যদি মতুয়াকে নতুন করে দেওয়া যায়, কি বলে ওই এ দিয়ে নতুন ভাবে যদি নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে শান্তনু ঠাকুর সেন্ট্রাল মিনিস্টার কি করে? আগে তাকে তো আগে ভারতীয় হতে হবে, তারপরে জিততে হবে, পার্লামেন্টে যেতে হবে, তারপরে সেন্ট্রাল মিনিস্টার। তার মানে ইলিগাল সেন্ট্রাল মিনিস্টার। ওটা রেখে দিয়েছে, ওটা অমিত শাহ জন্য রেখে দিয়েছে স্টক। আমি আমি অনেক আগে বলেছিলাম এখানটাই যে নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে, একবার হাজারবার বলেছি। এই নাগরিক আইন, এই এনআরসি উঠবে, ভোট এলে উঠবে। লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিনে কৃষ্ণনগর নম 15,000 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। और आज एक बार फिर मुझे करीब 15,000 करोड़ रुपये 15,000 करोड़ रुपीज उसके विकास कार्यों के लोकार्पण और शिलान्यास का सौभाग्य मिला है। बिजली, सड़क, रेल की बेहतर सुविधाएं बंगाल के मेरे भाई बहनों के जीवन को भी आसान बनाएगी। इन विकास कार्यों से पश्चिम बंगाल के आर्थिक विकास को गति मिलेगी। इनसे युवाओं के लिए রোজগার কে নয় অবসর ভি পেদা হোগে। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা থেকে বাংলার মা বোনেদের স্যালুট জানান তিনি। লোকসভায় আসন সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। বাংলায় দাঁড়িয়ে মোদীর বাংলায় বার্তা, এবার এনডিএ সরকার 400 পার। আমারি মাতা ও বহনো বেটিও কো ভি মেরা প্রণাম। आपका यहां इतनी बड़ी संख्या में आना ये साफ साफ संदेश दे रहा है, एक बार एनडीए सरकार 400 पार। साथियों, पश्चिम बंगाल में भी आज मेरा ये दूसरा दिन है। इन दिनों में पश्चिम बंगाल के विकास से जुड़े 22,000 करोड़ रुपये 22,000 करोड़ रुपीज से ज्यादा के प्रोजेक्ट आपको सौंपने का मुझे अवसर मिला है। ये सारे प्रोजेक्ट তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। সোশ্যাল সাইটে পোস্ট করে উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। গ্রেপ্তারি দাবিও তোলেন। কুণালের অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। ভুবনেশ্বরে হাসপাতালে ভর্তি থাকাকালীন বিল কে মিটিয়েছেন তা দেখার দরকার রয়েছে। কুণালের আরও দাবি, তিনি যখন বন্দি ছিলেন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, নাকি তার হয়ে হাসপাতালে বিল কেউ মিটিয়ে দিয়েছিলেন, তদন্ত করে দেখতে হবে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কয়লা দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে। তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেপ্তার করা উচিত বলেও দাবি করেন কুণাল। কেন্দ্রীয় সংস্থা এড়িয়ে গেলে তিনি নিজে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি দলের কর্মসূচিতে থাকার স্পষ্ট বার্তা দিলেন কুণাল ঘোষ। শনিবার আরও এক টুইট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন দলের কর্মসূচিতে তিনি থাকছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আসন্ন ব্রিগেড সমাবেশের প্রচারে তিনি মিছিলে যোগ দেবেন। রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত তৃণমূল কর্মীদের মিছিল। আগামী 10ই মার্চ তৃণমূলের ব্রিগেডে জনগর্জন সভা করবে, তারই প্রচারে এদিন মিছিলের আয়োজন করা হয়েছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর এবার সুদীপের বিকল্প প্রার্থী নিয়েও মন্তব্য কুণাল ঘোষের। উত্তর কলকাতায় সুদীপের বদলে মহিলা প্রার্থী দেওয়া হোক। শশী পাজার মতো যোগ্য প্রার্থী রয়েছেন, তবে প্রার্থী কে হবেন তা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি প্রার্থী হবেন তার হয়েই খাটব বলেন কুণাল। বিষ্ণুনগরে মোদীর সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার। মা কালী নিয়ে বক্তব্য থেকে সাংসদের লগ ইন আইডি বিতর্ক। মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বলেন এদের উচিত শিক্ষা দিতে হবে। ভাবতে অবাক লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন, তার নাম আমি বলতে চাই না, যিনি বলেন মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে থাকে। লজ্জা লাগে এরকম মুখ্যমন্ত্রীর জন্য। আমার আমি তীব্র ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে যে আপনি একজন সাংসদ এই কথা বলার পরে আপনারা চুপ করে যান। কি আপনাদের সাংসদ বলেছিলেন কি না, বলেছিলেন কি না, উচিত শিক্ষা দিতে হবে কি না? আজকে ভাবতে অবাক লাগে, তা একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে, লিপস্টিকের লোভে, পাউডারের লোভে, বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তার লগ ইন আইডি, সেই লগ ইন আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয়। বিদেশ থেকে একজন সাংসদের লগ ইন আইডি থেকে সেখান থেকে মানুষ লগ ইন করে। আজকে এই রকম লোককে মাননীয় মুখ্যমন্ত্রী সংসদ থেকে সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে, তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন, যে ভেবেছেন এখানে 40% এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতিয়ে যাবেন। কি আপনারা জেতাবেন এই সাংসদকে? মার্চের ব্রিগেডের সমাবেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা। চলতি মাসে 5টি জনগর্জন সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 14 মার্চ জলপাইগুড়ি, 16 মার্চ নারায়ণগড়, 18 মার্চ গঙ্গারামপুর স্টেডিয়াম, 20 মার্চ বসিরহাট ও 22 মার্চ পূর্ব বর্ধমানের সভা অভিষেকের। প্রতি সভায় 1 লক্ষ, জমায়েতের লক্ষ তৃণমূলের।